স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী। নানা সময়ে বিতর্কিত এবং সমালোচিত মন্তব্যের দায়ে অবশেষে মন্ত্রী সভা থেকে সরে যেতে হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে। আজকের মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশ মুরাদ হাসানকে জানিয়ে দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে অশ্লীল মন্তব্য করার পর এবং অশ্লীল ফোন আলাপ ফাঁসের 24 ঘন্টা না যেতে মন্ত্রিসভা থেকে সরে যেতে হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে। মঙ্গলবার রাত 8টার দিকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের সরকারে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও পরে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় মুরাদ হাসানকে। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচিত হতে থাকেন তিনি। বিশেষ করে গত কয়েক মাস ধরে তার বক্তব্য এবং বিভিন্ন মন্তব্য সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সবশেষ কন্যা সম দুই নারীকে নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগ ওঠে মুরাদ হাসানের বিরুদ্ধে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সাথে কথোপকথন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওমরা করতে পরিবারের সাথে সৌদি আরবে অবস্থান করা মাহি তার ফেসবুক আইডিতে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেখানে মাহি নিজেই বলেছেন সেদিন তিনি ভীষণ বিব্রত ছিলেন। তিনি আসলে সেদিন পরিস্থিতির শিকার হয়েছিলেন এমনটা জানিয়েছেন তিনি। প্রতিউত্তর অথবা এই ব্যবহারের প্রতিউত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল, আদৌ আমি আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না। আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি, আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি। এবং এটা ঠিক 2 বছর আগের একটা ঘটনা ছিল। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যেই আবারও বাড়ল চালের দাম। দেশের বৃহত্তর ধান চালের মোকাম নগায় সকল ধরনের চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে, যদিও যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছেন না কেউই। খুচরা ব্যবসায়ী এবং মিলারদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতেই বাড়ছে চালের দাম। বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম ধান চাল উৎপাদনের জেলা নওগাঁ, সারা দেশের চালের চাহিদার সিংহভাগ মেটানো হয় এই জেলা থেকেই। নওগাঁর খুচরা বাজারগুলোতে সব ধরনের চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়েছে। বর্তমানে নওগাঁর বাজারে কাটারি চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকা, যা আগে ছিল 60 টাকা। নাজিরশাল চাল 65 টাকা বিক্রি হলো, যা আগে ছিল 60 টাকা। আটাশের চাল 55 টাকা, আগে ছিল 51 টাকা। আর স্বর্ণা চাল 42 টাকা বিক্রি হলেও আগে ছিল 38 টাকা। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে চালের দামের এই ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। চালের দাম বেশি, প্রতিদিন মনে করেন 3 কেজিকে চাল লাগে, মাত্র 200 টাকা ভাড়া মেলে। আমাদের কর্মের উপর ডিল করে কিনা লাগে, ধরেন আমরা কর্ম হচ্ছে না ঠিক মতন, আসে চালের বাজারে যেখানে হ্যামসুম খেয়ে যাচ্ছি। যদিও ক্ষুদ্র চাল ব্যবসায়ী ও মিলারদের দাবি, এক শ্রেণীর বড় বড় চাল ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই বাড়ছে দাম, তাই তারা বাজার মনিটরিং এর দাবি জানান। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ধান এবং চাল থাকার কারণে এই যে প্রতি মন করা বা 50 কেজি বস্তা প্রতি যে 200 থেকে 300 টাকা বৃদ্ধি, এটা বড় ব্যবসায়ীদের একটা কারসারি। ধানের দাম আহামরি বাড়ে নাই, শুরুর সিজনে যা আছে এখনো তাই আছে, গাড়ি ভাড়াও বাড়ে নাই। মানুষজনের কিছু কথা থাকে যে তেলের দাম বৃদ্ধি হয়েছে, যার কারণে হয়তো বেশি। সরকার দ্রুত চাল বাজারের প্রতি সুদৃষ্টি দিয়ে চালের দাম স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা নিম্ন আয় সহ সকল শ্রেণী পেশার মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান এবং নয়ন বড়ুয়া জয়। শুরুতে কুষ্টিয়া চলে যেতে চাই, সহকর্মী জাহিদুজ্জামান যুক্ত হচ্ছেন। জাহিদ, চালের দাম আসলে হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি? ধন্যবাদ অর্থি। কুষ্টিয়া আজ সকালে আমি পৌর বাজারে খবর নিয়েছি, সেখানে সরু মিনিকাট ভালো মানের যেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি আসলে ঠিক 7 দিন বা 10 দিন আগে বিক্রি হচ্ছিল 57 থেকে 58 টাকা কেজি দরে। আমি এই কুষ্টিয়ার খাজানগরে এসেছি, এখানে মিল মালিকদের সাথে কথা বলেছি, তারা বিক্রি করছেন 2850 টাকা 50 কেজির বস্তা, অর্থাৎ 57 টাকা কেজি দরে পড়ে। মিল মালিকরা বলছেন যে ভরা মৌসুম শুরু হয়েছে, অর্থাৎ আমনের একেবারে ভরা মৌসুম, এখন এই আমনের ভরা মৌসুমেও কিন্তু ধানের দাম কমছে না। এবং তারা আরেকটি বিষয় তুলে ধরেছেন, সেটি হচ্ছে তেলের দাম, অর্থাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু ধানের উৎপাদন খরচ যেমন বেড়েছে, একই সঙ্গে এই যে ধান চালের পরিবহন কষ্ট বেড়েছে, সেসব কারণগুলোর কারণে আসলে ধানের দাম বেশি থাকার কারণে চালের দাম তারা কমাতে পারছেন না। আমি বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, কুষ্টিয়া জেলার সভাপতি ওমর ফারুকের সাথে কথা বলবো। কি কারণে আসলে ভরা মৌসুমে চালের দাম বেশি? আসলে বিগত 2-4 বছর আগে কখনো ধানের গভর্নমেন্ট ধান কিনতো না, এখন যেহেতু সরকার ধান কেনার কারণে সরকারি রেট আছে 1080 টাকা মন, যদি সরকার 1080 টাকা মন ধানের রেট দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু কোনো মিল মালিক তার থেকে কমে ধান কিনতে পারবো না, যার কারণে কিন্তু ধানের বাজারটা বৃদ্ধি। যেখানে গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে চাষি ধানের বাজার বৃদ্ধি পাক এবং ধানের বাজার বেশি হলে চাষি ধান উৎপাদন অব্যাহত রাখবে, অন্য ফসলে যাবে না, সেখানে আমরা ধানের বাজার যদি গভর্নমেন্ট বেশি রাখে আমরা তো চাউল কম দামে উৎপাদন করে দিতে পারবো না, কারণ আমরা তো চাষির কাছ থেকে ধানটা কিনি, যার কারণে কিন্তু ভরা মৌসুমে হওয়ার পরে যেহেতু ধানটা ওঠার আগ মুহূর্তেই গভর্নমেন্ট কিন্তু ডিক্লার দিয়ে দিচ্ছে 1080 টাকা ধান কিনবে 27 টাকা কেজি, যার কারণে কিন্তু ধানের বাজার এবার কমে নাই। শুনছিলেন অর্থি যে আসলে সরকারিভাবেই যে ধান চালের দাম সংগ্রহ করা হয় সেখানে মূল্য বৃদ্ধি থাকার কারণে কিন্তু কম দামে ধান কিনতে পারেন না মিলাররা, এটি একটি অন্যতম কারণ। আমি চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, জয়ের কাছে জানবো চট্টগ্রামের খবর। ধন্যবাদ জাহিদুজ্জামান আপনাকে। আপনি যেমনটা কুষ্টিয়ার খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামে যে চালের বাজারগুলো আছে সেই চালের বাজারগুলি যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি, একেবারে বস্তাপতি চালের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখছি পাইকারি বাজারে 200 টাকা থেকে 200 টাকার বেশি পর্যন্ত বেড়েছে, আবার কোনো কোনো চাল 150 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় যে যে মিনিকেট চাল থেকে নিয়ে কিন্তু আসলে কাটারি যে চালটি রয়েছে সেই চালের দামও কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে, এমনকি অন্যান্য যে একেবারে যে কম দামে যে চাল 2000 টাকা বস্তা বিক্রি করত সে চাল কিন্তু কিছুদিন আগে বেড়ে কিন্তু আসলে 2500 টাকা 2500 টাকা পর্যন্ত বিক্রি করেছিল, এখন সেই চাল বিক্রি করা হচ্ছে বস্তা প্রতি 2400 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে একজন ক্রেতা আছেন, চাল কিনতে এসেছেন, আমি একটু জানতে চাচ্ছি চালের বাজারের এখন কী অবস্থা বলে মনে করছেন? আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি, চালের বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি তা সাধারণ জনগণের নাগালের বাইরে বললেই চলে। প্রতিদিনই তো জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আর চাল সাধারণ জনগণ যে তাদের ইনকাম আয় আর ব্যয় মিল করতে পারছে না তাতে আপনারা সরজমিনে দেখতেই পারছেন। বর্তমানে চালের বাজার যে কিছুদিন পর পর একটা মনে হয় সিন্ডিকেট আছে যা বাজারটা নিয়ন্ত্রণ করে, তাদের এই সিন্ডিকেটের কারণে, ব্যবসা সিন্ডিকেট হওয়ার কারণে, ব্যবসার মধ্যে রাজনীতি ঢোকার কারণে আজকে চালের বাজার যে উদ্যোগতি তা সাধারণ জনগণের সম্পূর্ণ নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতি বস্তার প্রতি যদি কিছুদিন পর পর 200 থেকে 300 টাকা করে বাড়ে তাহলে আপনি বলেন সাধারণ মানুষের ইনকাম কি বেড়েছে প্রতি মাসে মাসে? এটি হচ্ছে আপনাদের কাছে আমাদের বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা আমরা এতক্ষণ ধরে কথা বলেছি একজন ক্রেতার সাথে, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছে বাজার মনিটরিংয়ের একটা দাবি তুলেছেন, যে বাজার মনিটরিং না থাকার কারণে নিয়মিত যেমন খুশি তেমনভাবে কিন্তু বাজারে চালের দাম বাড়িয়ে দিচ্ছে বলে এমন অভিযোগ রয়েছে অনেক ক্রেতার। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থির কাছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আজও সারা দেশে বিরাজ করছে বৈরী আবহাওয়া। রাজধানী সহ দেশের কোথাও কোথাও গুড়ি গুড়ি, আবার কোথাও মাঝারি বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আজও সারা দিন ব্যাপী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন স্থানে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে কোথাও কোথাও।
ব্যুরো প্রতিবেদক এবং প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চট্টগ্রামে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে 15.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, একটা না হবে না, মাঝে মাঝে বিরতি দিয়ে বৃষ্টিটা চলবে। একই চিত্র খুলনায়ও। সোমবার ভোর থেকে বৃষ্টি ও বাতাসের গতিবেগ কিছুটা বেড়েছে। পয়রায় বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছে উত্তর বেতকাশি গাতির ঘেরি ও হরিহরপুর গ্রামের প্রায় 200 পরিবার। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি 1.5 থেকে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। দুদিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, একই সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরিশাল টানা 3 দিন ধরে কখনো গুঁড়ি এবং ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রোববার রাত থেকেই বরগুনায় বেড়েছে বৃষ্টির তীব্রতা। শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে গেল 3 দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বৃষ্টিপাতের ফলে শীতকালীন ফসল নষ্ট হওয়ার পাশাপাশি চলতি মৌসুমের পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই চিত্র দ্বীপ জেলা ভোলাই। গতকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যেমনটা আমরা জানতে পেরেছি অব্যাহত বৃষ্টিতে যশোরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, আপনি সরে জমিনে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি যশোরের খোলকি এলাকায়। ক্যামেরার মাধ্যমে যদি আপনাকে একটু দেখাই এই অঞ্চলটু, যে অবস্থা ভয়াবহ অবস্থা রয়েছে, একদম পানি বেঁধে রয়েছে। শুধু ওই খড়কি না, যে শঙ্করপুর বাস টার্মিনাল এলাকা, সম্পূর্ণ এলাকায় কিন্তু এইভাবে ঘর বাড়িতে পানি উঠেছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। স্থানীয়দের সাথে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাই, এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটা কি স্থায়ী সমাধান হয় না কেন? এর ড্রেন করে না, ড্রেন করছে না বলে আমরা সমাধান পাচ্ছি না। ড্রেনটা করে দিলেই সমাধান হতো। আমাদের কাছ থেকে খাজনা ট্যাক্স না নিতে পারলে গেলে আমাদের নামে নোটিশ করে, মাইকিং করে, মাল করপ করার হুমকি দেয়। এই এলাকার কোনো একটি লোকের বাড়িতে খাজনা ট্যাক্স দিতে বাকি নাই। আমরা পরীক্ষা করে দেখছি, প্রতিটি লোক আমরা খাজনা ট্যাক্স দেই যে তাড়াতাড়ি আমাদের ড্রেনটা হবে, আমাদের ড্রেনটা হবে। ড্রেনটা হলে গেলে আমরা এই জলাবদ্ধতাকে বসতে পারি। এই এলাকায় একজন লোক মারা গেলে তাকে গোসল করাবার জন্য কোনো জায়গা নাই। এই বাচ্চারা কোথায় যাবে? শিশু বাচ্চাদের নিয়ে আমাদের পরিবারের লোকজন সব বাইরে চলে গেছে, শহরে চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, গ্রামে আত্মীয় স্বজনের বাড়ি চলে গেছে। এখানে কেউ থাকার জায়গা নাই আমাদের, আমরা নিজেরাই থাকতে পারছি না। ঘরের ভিতরে এক হাঁটু পানি, রাস্তায় পানি, আপনারা স্বচক্ষে দেখতেছেন, দেখেন আমাদের দুর্ভোগ। আমাদের মেয়র সাহেবকে বলেন, ডিসি সাহেবকে বলেন, এমপি সাহেবকে বলেন, আমাদের দুর্ভোগ তারা এসে দেখে যাও। আপনাদের মাধ্যমে জানাইতে চাই, আমরা চ্যানেল 24-এর মাধ্যমে আমরা জানতে চাই, নিউজ 24-এর মাধ্যমে আমরা জানতে চাই, জানাইতে চাই মেয়র সাহেবকে, ডিসি সাহেবকে, এমপি সাহেবকে, যে আমাদের দুর্দশা আপনারা এসে দেখে যান, এলাকার লোকের কি অবস্থা। এলাকায় একটি লোক মারা গেলে তাকে গোসল দেওয়ার মতন কোনো জায়গা নাই। আমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বাথরুম করার জায়গা নাই। আমরা কত কষ্টে আছি, আপনারা একটু দেখেন দয়া করে, এটা আমাদের দেখেন, এটা দেখান, মেয়র সাহেবকে দেখান। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তাদের কষ্টের কথা তারা বলছিলেন, এই জলাবদ্ধতার কারণে তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ বিশিষ্ট দিনটি আপনার কাছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তে এবার কোরিয়া থেকে কিট এনেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিবাসু। মূলত বিদেশ ফেরতদের সন্দেহ হলেই নমুনা সংগ্রহ করে এই কিট দিয়ে পরীক্ষা করবে সিবাসুর গবেষকরা। এমনকি জিনোম সিকোয়েন্স করে শতভাগ শনাক্ত নিশ্চিত করবে তারা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয়। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, যা এখন বিশ্বের 35টি দেশে ছড়িয়ে পড়েছে, প্রতিবেশী দেশ ভারতেও শনাক্ত হয়েছে ওমিক্রন, বাংলাদেশেও ছড়িয়ে পড়ার শঙ্কায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই ওমিক্রন শনাক্তে কুরিয়া থেকে কিট এনেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, শুরু করেছে ওমিক্রন নিয়ে গবেষণাও। আমরা এটা সাউথ কোরিয়া থেকে এনেছি, 100 পিস এনেছি, মানে 100টা স্যাম্পল আমরা টেস্ট করতে পারবো। এটা ছাড়া আমরা কিন্তু প্রাথমিক টেস্টে বলতে পারবো না ওমিক্রন কিনা।
চট্টগ্রাম সিভিল সার্জন বলছেন, বিদেশ ফেরতদের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে এই ভাইরাস, তাই করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রেখেছে তারা। প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার সাথে সাথে বিভিন্ন হাসপাতালে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো সচল করার জন্য বলা হয়েছে। এদিকে দেশে করোনার দাপট কমে যাওয়ায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, আর এভাবে চললে অমিক্রনও ছড়িয়ে যাবে পুরো দেশে বললেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রথম কথা, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, দূরত্ব মেনটেন করা। তাই মানুষকে এখন থেকে সচেতন করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চতুর্থ শিল্প বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যার মাধ্যমে জটিল সব কাজ কোনো ধরনের বাধা ছাড়াই অনায়াসে করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন। বাংলাদেশে এআই এর ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে হলেও চতুর্থ শিল্প বিপ্লবের সামনে সারিতে থাকতে চায় তথ্য প্রযুক্তি বিভাগ। সেক্ষেত্রে এআই ভিত্তিক গবেষণা এবং কার্যক্রম বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রুদনীলা নওশীন একজন আইটি উদ্যোক্তা, রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে যিনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশে আইটি খাতের সম্ভাবনা আর চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্র ছেড়ে কাজ করতে এসেছেন বাংলাদেশে। দেশেই তৈরি করতে চান সিলিকন ভ্যালির মতো রোবট তৈরির কারখানা। আমার মেইন ফোকাস হচ্ছে যে আমাদের ফিউচারটাকে বিল্ড করা, ওই জন্যই আমার যে এইসব এডুকেশনাল রোবটসগুলো আমি মার্কেটে প্রমোট করতে চাচ্ছি, যাতে ক্লাস 6-7 থেকেই বাচ্চাদেরকে পাইথন শেখানো হয়, রোবটিক্সের উপরে ইন্ট্রোডিউস করা হয়। বিকজ এই ইন্ট্রোডাকশনটা যদি করা হয় তখন বাচ্চারা যখন এসব ইন্টারঅ্যাক্টিভ টয়েস নিয়ে জিনিসপত্র শিখে তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশে এর কার্যক্রম এখনও পেছনের দিকেই। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, দেশের মাটিতে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে চাই ব্যাপক কার্যক্রম। আমরা একটা ইনোভেটিভ নেশন হতে চাই, আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হতে চাই, যেখানে স্মার্ট ফার্মিং, স্মার্ট এডুকেশন, স্মার্ট বিল্ডিং, স্মার্ট এনভায়রনমেন্ট, স্মার্ট সিটিজ, এগুলোকে আমরা কনসিডারেশন আনতে চাই। শিল্পখাতে এআই রোবোটিক্সের ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে গবেষণা ও দেশীয় কারখানা বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগামী বিশ্বে টিকে থাকতে হলে আমাদের সবাইকে অবশ্যই এআই সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, আমাদের মেশিন এবং সফটওয়্যারে এআই প্রয়োগ করতে হবে, যাতে আমাদের মেশিন এবং সফটওয়্যারগুলি এআই এর মাধ্যমে স্বনিয়ন্ত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এর মধ্যে দেশব্যাপী শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার বিশ্ববিদ্যালয়গুলোতে এআই ল্যাব সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও সরাসরি রোবোটিক্স কারখানা তৈরিতে উদ্যোগ নেয়নি তথ্য প্রযুক্তি বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আশির দশকে যাত্রা শুরু করা তৈরি পোশাক শিল্প গেল চার দশকে কেবল রপ্তানির শীর্ষ খাত হয়ে ওঠেনি, নেতৃত্ব দিচ্ছে বিশ্ব দরবারে। পরিবেশ বান্ধব সবুজ কারখানা তৈরিতেও শীর্ষে এখন বাংলাদেশ। মাত্র $3 কোটি পোশাক রপ্তানি এখন ছাড়িয়েছে $30 বিলিয়ন। উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে টেকসই ভাবমূর্তি নিশ্চিত করতে জোরালো করতে হবে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সংবাদ, দুঃসংবাদ আর চড়াই উত্রায়ের নানা গল্প মিশে আছে 40 লাখ শ্রমিকের শ্রমঘন শিল্প তৈরি পোশাক খাত নিয়ে। গত চার দশকে পোশাক খাত হয়ে উঠেছে পরিণত এক শিল্প, নেতৃত্ব দিচ্ছে রপ্তানির শীর্ষ খাত হিসেবে। একটা সময় ছিল পোশাক খাত মানে শ্রমঘন ঘিঞ্জি পরিবেশ, অগ্নিকাণ্ড আর দুঃসংবাদের ছড়াছড়ি। অবস্থা এখন এতটাই পাল্টেছে যে পরিবেশ বান্ধব এমন সবুজ কারখানা তৈরিতে বিশ্বে শীর্ষ অবস্থানে বাংলাদেশ। সুইসুতো আর যন্ত্রের গতির সাথে জানালার ধারে সবুজ কারখানার এমন নির্মল প্রকৃতি গতি এনেছে শ্রমিকদের কাজেও। বাইরে খোলামেলা রাস্তা, গাছগাছালি, বাতাস পায়, অনেক ভালো লাগে। প্রত্যেকটা গার্মেন্টসে ভালো পরিবেশ সৃষ্টি হোক। পরিবেশ বান্ধব কারখানার মান ও সনদ দেয়া যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের হিসাবে বাংলাদেশে পরিবেশ বান্ধব পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা প্রায় 150। এছাড়াও নির্মাণাধীন ও সনদ পাওয়ার অপেক্ষায় আরও প্রায় 500 কারখানা। বিস্ময়কর হলেও মানের বিচারে শিল্প ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 100 কারখানার 39টি এখন বাংলাদেশের দখলে, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও এ সংখ্যা 10% কম। ওভারঅল ইন্ডাস্ট্রি, যে আমরা একটা সবুজ কারখানার দেশ, আমরা
রানা প্লাজা বা তাজরিন ফ্যাশনের দেশ না, আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি কমপ্লায়েন্ট, অনেক বেশি সেফ। এইটার যে একটা মানে ওভারঅল মার্কেটিং, ইন্ডাস্ট্রি মার্কেটিং, ইন্ডাস্ট্রি ইমেজ বিল্ডিং, বাংলাদেশের ইমেজ বিল্ডিং, সেইটা আমরা এখনো করতে পারিনি। রানা প্লাজা ভবন ধসের পরে বা তাজরিনের অগ্নিকাণ্ডের পরে এখন অ্যালায়েন্সের দেশে আসে, আমরা আমাদের তার পরিচিত অনেকগুলো গ্রিন ফ্যাক্টরি হয়েছে, আমাদের এই সেক্টরকে আরো কাজ এগিয়ে চলছে। আমরা আশা করি অচিরে আমরা $50 বিলিয়ন আমাদের দেশকে আমরা উপহার দিতে পারব। রানা প্লাজা দুর্ঘটনার চার বছর পর দেশের ইতিহাসে সর্বোচ্চ পোশাক রপ্তানি ছাড়ায় $34 বিলিয়ন। রপ্তানির এই ধারা টেকসই করতে সামগ্রিকভাবে বাংলাদেশ ব্র্যান্ডিংয়ে মনোযোগ দেওয়ার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। দেশে এ ধরনের যারা বিনিয়োগ করেন তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে প্রণোদিত করা, যারা নাকি বিদেশি ব্র্যান্ড বায়ার যারা আছেন তাদেরও একটা দিক থেকে আমাদের একটা তাদেরকেও একটা প্রেশার দেওয়ার একটা ব্যাপার আছে। করোনাকালেও সবশেষ বিদায়ী অর্থ বছরে পোশাক রপ্তানি হয়েছে $3,145 কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে বেড়েছে 12.5%। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। ভোট না দেয়ায় প্রতিবন্ধী ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন খান ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে শনিবার সন্ধ্যায় ওই প্রতিবন্ধী ভিক্ষুক সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বলছে এই বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বেলাল রিজভীর তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মোস্তফাপুরে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে বিজয়ী হন সোহরাব খান। আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মোটরসাইকেল প্রতীকে পরাজিত হন। এ নির্বাচনে মজিবুর রহমানকে সমর্থন করে প্রতিবন্ধী ভিক্ষুক খলিল। খলিল অভিযোগ করেন শুক্রবার সকালে মোস্তফাপুর বাসস্ট্যান্ডে তাকে একা পেয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সোহরাব খানের ভাই আনোয়ার খান ও তার ছেলে সজীব খান সহ বেশ কয়েকজন। পরে এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় নবনির্বাচিত চেয়ারম্যান সহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। ভোটের নেই কেন আসে এলাকা আমার মারছে আমাকে চেয়ারম্যান হলো মজিবুর মাদার আইয়া কইলাম কা আইয়া কোয়ার আগে সাথে সাথে আমার মারছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। ভিকারির সাথে ভিকারির কি জ্ঞান দাম হইছে কথা কাটা কাটি আমি থানায় জিজ্ঞেস করতেন না খসু ভাইদের পরে খসু ভাই এটা মীমাংসা করছে আর তার কাছে বলেন দিয়া ভিক্ষুকের বন্ধু আমি এটা গরিবের বন্ধু হিসেবে খ্যাত সাদা মনের মানুষ সোহরাব খান। আর এ বিষয়ে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ। যদি সে অভিযোগ নাম্বার দিয়ে থাকে থানায় তদন্ত সাপেক্ষে যদি ঘটনা যে দায়ী হোক না কেন আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করি, সেটা ভিক্ষুক আর দায়ক আইন সবার জন্য সমান। গেল 28 নভেম্বর মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। Next report, News24. 2022 সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বয়কট করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বেইজিং অলিম্পিকে থাকবেন না যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক। তবে দেশটির জন্য অ্যাথলেটরা পদকের জন্য লড়াই করতে বেইজিংয়ে যাবেন এবং তাদের সব ধরনের সহযোগিতা করা হবে সরকারের পক্ষ থেকে। চীনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষবার যুক্তরাষ্ট্র একটি অলিম্পিক পুরোপুরি বয়কট করেছিল 1980 সালে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। সোমবার তাকে 4 বছরের কারাদণ্ড দেন সামরিক আদালত। পরে জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয় 4 বছরের বদলে সুচিকে 2 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। তার বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ এবং অভ্যুত্থানকারী সামরিক সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় এই 2 মামলায়। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ তার বিরুদ্ধে আরও 9টি মামলা করেছে জান্তা সরকার। সবকটিতে দোষী সাব্যস্ত হলে 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে তার। ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্ব গতির মধ্যে ভারত সফর বাতিল করেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেশটির সফরে এসে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে বড় ধরনের চুক্তি করেছেন মোদী সরকারের সঙ্গে। যুক্তরাষ্ট্রকে এড়িয়ে হঠাৎ ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদারি কেন এত মরিয়া রাশিয়া, সেই নিয়েই কৌতূহল গোটা বিশ্বের। আসমাতুলির ডেস্ক রিপোর্ট।
নস্টালজিয়ার আবহ তৈরি করে। আর ভ্লাদিমির পুতিনের মতো চৌকস প্রেসিডেন্টের দিল্লিতে পা দেওয়া তো আরও গুরুত্বপূর্ণ, বিশেষ করে অমিক্রনের এই আতঙ্কের মধ্যে পুতিনের এই সফর বিশ্বের সব দেশের চাঞ্চল্য ও আগ্রহ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সফরে পুতিন বোঝাতে চাইছেন ভারত তার প্রশাসনের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারপ্রাপ্ত। তাছাড়া সফরটি এমন সময়ে হচ্ছে যখন মস্কো ভারতে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ শুরু করেছে, ফলে যুক্তরাষ্ট্র ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারপরও দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে সম্পর্ক রয়েছে সেটিকে বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের সফলতা বলা যায়। এমন পরিস্থিতিতে সোমবার ভারতের মাটিতে পা রাখেন ভ্লাদিমির পুতিন। তাই তো পুরো দুনিয়ার নজর এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের দিকে, কেননা অনেকটা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে আচমকা মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে দিল্লি। তাছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে ভূ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজস্ব অবস্থান নিয়েছে এই দুই দেশ। সব মিলিয়ে পুতিনের দিল্লি সফর বিশ্ব রাজনীতিতে নতুন একটি বার্তা দিবে বলে মত বিশেষজ্ঞদের। আসমাতুলি, নিউজ 24। ঢাকা টেস্টের চতুর্থ দিন অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ পাকিস্তান তৃতীয় টেস্ট। প্রথম তিন দিন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ধাক্কা খাওয়া ঢাকা টেস্ট মাঠে গড়াবে আজ সকাল 10:50। আজ মাঠে গড়াবে 86 ওভার। প্রথম দিনে আলো স্বল্পতার কারণে 57 ওভারের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয় দিনের খেলা শেষ হয় মাত্র 6 ওভার শেষে। তৃতীয় দিনে খেলাই হয়নি, এমনকি দুই দলের খেলোয়াড়রা মাঠেই আসেননি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে তিন দিন হালকা বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ম্যাচ রেফারি ঘোষণা দিয়েছেন চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30 থেকে। দিনে 98 ওভার খেলার পরিকল্পনাও আছে, তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাত থেকে বৃষ্টি ঝরছে। বিপিএল ক্রিকেটের অষ্টম আসরে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে 8টি ফ্র্যাঞ্চাইজি। আগ্রহীদের বিষয়ে যাচাই বাছাই শেষে দ্রুতই সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড। এদিকে নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানের চাওয়া ছুটি মঞ্জুর করেছে বিসিবি, নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কোচ রাসেল ডোমিঙ্গো ইস্যুতে প্রশ্ন করা হলে তার কোনো উত্তর দেননি বোর্ড সভাপতি। আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। এর আগের 7টি বিপিএল এর আসরের প্রতিটিতেই কোনো না কোনো কারণে আলোচনা সমালোচনায় প্রশ্নবিদ্ধ ছিল বিসিবির কার্যক্রম। অষ্টম আসর আসন্ন, বোর্ডের প্রস্তুতি শুরু হয়েছে আগেই, কিন্তু কয়টি দল শেষ পর্যন্ত আগ্রহ দেখিয়েছে বিপিএল নিয়ে সে তথ্য এতদিন ছিল অজানা। শেষ পর্যন্ত বোর্ড সভাপতি নিজেই জানালেন এবারের আসরে আগ্রহী দলের সংখ্যা, সেখান থেকে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত জানাবে বোর্ড। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট, এবারের আসরে যুক্ত হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে আটটা ফ্র্যাঞ্চাইজি হ্যাজ শোন দেয়ার ইন্টারেস্ট, ওদের সম্পর্কে জানবো, দেখবো, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসবো। দিস ইজ নাম্বার ওয়ান, ফাইনাল হয়নি এখন। তো অনেকেরই ইন্টারেস্ট আছে, আসলে হয় কি শর্ট টার্ম ভার্সন, তো এক বছর করে অনেকেই ইন্টারেস্টেড, অনেকেই ইন্টারেস্টেড হচ্ছে লং টার্ম, 5 বছর 6 বছর, তাহলে ওরা একটা প্ল্যান করে নামতে পারে। গেল 4 ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি। দল ঘোষণার পরেই বিসিবি বরাবর ছুটির আবেদন করেন সাকিব আল হাসান। ছুটি চাওয়ার প্রক্রিয়াটি খুব ভালোভাবে নেয়নি বিসিবি, বোর্ড সভাপতির কথায় সেটি স্পষ্ট। যে কেউ যদি চায় ছুটি, খেলতে না চায়, ব্রেক চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা বোধহয় আপনারা অনেকদিন ধরেই দেখছেন, কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। তবে যে জিনিসটার উপর আমি জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই, হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা। কাজেই এই জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা আক্রান্ত হয়েছেন জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ জাতীয় দলের দুই নারী ক্রিকেটার। অমিক্রনের প্রভাবে বিশ্বকাপ বাছাই পর্ব মাঝ পথে বাতিল হয়, পরদিনই দেশের উদ্দেশ্যে রওনা দেয় টাইগ্রেসরা। দেশে ফেরার পথে ও দেশে ফেরার পর নারী ক্রিকেটার, কোচ এবং কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকবার। সোমবার দুপুরে পাওয়া পরীক্ষায় দুইজনের করোনা পজিটিভ আসে, তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে, বাকিরা ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন।
সবার আরেক দফা পরীক্ষা করানো হয়েছে, যার ফলাফল পাওয়া যাবে রাতেই। বিশ্বকাপ বাছাই পর্ব উঠানোর পর নারী ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল দেশে ফেরা। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট, তাই জিম্বাবুয়ে থেকে অনেক পথ ঘুরে অবশেষে গত বুধবার দেশে ফেরেন সালমা খাতুন রুমানা আহমেদরা।